ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি ইউনিট সর্বত্রই দুর্ঘটনাজনিত কারণে আহত ভর্তি রোগীতে ভরপুর। কেউ এসেছেন মোটরসাইকেল, কেউ আবার এসেছেন প্রাইভেট কার সহ বাস দুর্ঘটনার শিকার হয়ে। নিরাপদ সড়কের তথ্য বলছে, গেল বছর 4,702 সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে 5,227 জন, আহত হয়েছেন 6,953 জন। আর সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়, যার সংখ্যা 309। এসব দুর্ঘটনার বেশিরভাগ ঘটেছে মোটরসাইকেলে। আহত এ সকল রোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসা পেয়ে সন্তুষ্ট। এখন কি চলে যাচ্ছেন না আসলেন? বাড়ি চলে যাচ্ছে। মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে 25 দিন আগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের দেয়া তথ্য মতে, চিকিৎসাধীন অধিকাংশ রোগী এসেছেন ঢাকার বাহির থেকে। অ্যাক্সিডেন্ট করে প্রচুর রোগী আসছে, ঢাকার বাইরের থেকে বেশি অ্যাক্সিডেন্টের রোগী আসছে। অনেকেই বাড়িতে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করছে, ওই আবার আসার পথেও অ্যাক্সিডেন্ট করছে। মোটামুটি সব জায়গায় ভর্তি রোগী, মানে সিট ফিল আপ করে মেঝেতেও, হ্যাঁ সিঁড়ির নিচেও রোগী আসছে। হাসান জাকির, মাই টিভি, ঢাকা।